বাঙালি মানেই পেট ভরে ভাত গরম হলে তো কথাই নেই পান্তা হলেও চলবে কিন্তু বেশ পরিমাণে ভাত খাওয়া ভালো নয় জেনে নিন কারণ বাঙালি সারা দিনে একবার ভাত খাবে না সেটা হতেই পারে না অনেকে দিনে তিনবারও ভাত খায় তাতেও তেমন ক্ষতি নেই কিন্তু পেট পুরে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে অপরিমিত ভাত অতিরিক্ত ওজন বাড়ায় বেশি পরিমাণে ভাত খেলে অন্যান্য সবজি ও মাছ মাংস খাওয়া কম হয় এতে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি হয় বেশি পরিমাণে ভাত খেলে ঘুমের আধিক্য দেখা দেয় এবং ভাত খাওয়ার পরে ঘুম শরীরের ক্ষতি করে শুধু ভাত নয় চাল থেকে তৈরি যে কোনো খাবারই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় হজম শক্তি কমে তো যাই তার উপরে নানা রকম হাটের অসুখেরও কারণ হয়ে ওঠে তাই বলি ভাত খাওয়া ছাড়বেন না বাঙালি বাঙালি গন্ধটাই তো তবে গা থেকে চলে যাবে খান তবে হিসেব করে এবার জেনে নিন কি কি জিনিস ভাত খাওয়ার পরেই খাওয়া উচিত নয় বাঙালি ভাত প্রেমিক ভ্যাত বাঙালি বলেই তো পরিচিত কিন্তু ভাত খাওয়ার পরে সব কিছু খাওয়া ঠিক নয় কিছু কিছু জিনিস মারাত্মক খারাপ করতে পারে ভাত খাওয়ার এক ঘন্টার মধ্যে কোন ফল খাবেন না ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই কোন ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আবার ধূমপাইরা ভাত খাওয়ার পরে সিগারেট খান কিন্তু এটা খুবই ক্ষতিকারক চিকিৎসকরা বলেন এটা সাধারণ সময়ে ধূমপানের চেয়ে বেশি ক্ষতিকারক ভাতের পরে চা একদম নয় চায়ের মধ্যে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড থাকে ফলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে